আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সপ্তম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নাম্বার 37 এবং 38, এই দুই পৃষ্ঠা থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু রয়েছে এবং ছক 5.1 রয়েছে, এটা আমরা পূরণ করার দেখব এবং এর সাথে আরও যেগুলো রয়েছে এগুলো আমরা ভালো করে বুঝে নেব। এখানে ছক যেটা রয়েছে এটা যদি আমরা পূরণ করতে যাই তাহলে এর আগের পৃষ্ঠার অংশগুলো আমাদেরকে একটু দেখতে হবে। আমরা এর আগের পৃষ্ঠার অংশগুলো একটু দেখি, তারপরে আমরা এই ছকটা পূরণ করব। এটা পূরণ করার জন্য তাহলে যে আগের পৃষ্ঠায় যে রুবিক্স রয়েছে সেই রুবিক্সগুলো সম্পর্কে আমরা একটু দেখব। অর্থাৎ এখানে আমাদেরকে বলেছে যে এই যে দুটা করে নিলে এখানে মোট কয়টি ছোট ছোট ঘনক থাকবে, তিনটা করে নিলে কতটা থাকবে, চারটা করে নিলে মোট ছোট ছোট কতটা থাকবে ঘনক, আবার পাঁচটা করে নিলে বা কতটা থাকবে। আমরা কিন্তু সহজেই হিসাব করেছি যে এখানে এই কিউবের ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্যে 2, প্রস্থে 2 এবং উচ্চতাতে 2, তাহলে 2 × 2 × 2 তার মানে মোট 8টা ছোট ঘনক লাগবে। তারপরে বি নাম্বার চিত্রে 3 × 3 × 3 27টি ছোট ঘনক লাগবে, কারণ দৈর্ঘ্যে 3, এই যে দেখো দৈর্ঘ্যে কিন্তু 3 আছে, 1, 2, 3, আবার প্রস্থে দেখো 3 আছে, 1, 2, 3, আবার উচ্চতার দিকেও 3 আছে, তাহলে আমাদের মোট হলো 27টি। এরপরে আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা হবে 4 × 4 × 4, তাহলে 4 × 4 = 64, 4 × 4 = 16, আর 16 কে 4 দ্বারা গুণ করলে 4 × 16 = 64, এইটা তাহলে আমরা পাবো 5 × 5 × 5। সুতরাং 5 × 5 = 25, 25 কে 5 দ্বারা গুণ করলে হবে 125। আচ্ছা, এভাবে আমরা যদি এগুলো পূরণ করি তাহলে এখন আমরা এই ছকটা পূরণ করতে পারবো। আমাদের ছকের কিন্তু কিছু অংশ করে দেওয়াই আছে যে তোমরা এইভাবে পূরণ করো, এ বি সি ডি ই এফ জি এইচ, এভাবে কিন্তু এখানে দেওয়াই আছে। তাহলে আমরা যদি এখানে এ নাম্বারটা খেয়াল করি, এখানে এ নাম্বার আমাদেরকে এখানে 2 দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তার মানে দৈর্ঘ্যে 2, দেখো এই যে দৈর্ঘ্যে 2, প্রস্থ 2 এবং উচ্চতাতেও কিন্তু 2 রয়েছে। তাহলে 2 × 2 × 2 তার মানে কি 2-এর উপরে পাওয়ার 3টা, 3 পাওয়ার, তাহলে এখানে মোট হচ্ছে 8। এইভাবে কিন্তু এখানে 8 হলো। এখন আমরা যদি এইটা করতে যাই, এইটা এখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই শূন্যস্থানগুলোতে আমরা কি করতে পারি, এই শূন্যস্থানগুলোতে আমরা 3 করে বসাতে পারি, কারণ দৈর্ঘ্যে 3, প্রস্থে 3, উচ্চতা 3। আমরা যদি চিত্রটা দেখি তাহলে আরও ভালোভাবে বুঝবো। দেখো এইটার দৈর্ঘ্য, মনে করো এটা দৈর্ঘ্য 3, এটাকে যদি প্রস্থ ধরি তাহলে এইদিকেও 3, এই দিকে উচ্চতা এটা এদিকেও 3, তাহলে 3/3/3, তাহলে 3 × 3 × 3, এই জন্যে 3-এর উপরে পাওয়ারও হলো 3। এখন এটার মান 27 কীভাবে হলো, 3 আর 3 গুণ করো, 3 × 3 = 9, সেই 9কে এই 3 দ্বারা গুণ করলে 27, 3 × 9 = 27। এরপরে আমরা সি নাম্বারের, দেখো এখানে কিছু দেওয়া নেই, তার মানে কি এখানে আমাদের 4 হবে, আর এখানে 4 × 4 × 4 হবে, তার মানে 4³, তাহলে 4 × 4 = 4 গুণ করলে 64 হয়। চিত্র যদি ভালো করে দেখি, দৈর্ঘ্যের দিকেও দেখছি 4, প্রস্থের দিকেও দেখছি 4, উচ্চতার দিকেও দেখছি 4, তাহলে 4 × 4 × 4, এভাবে হলো এটা 64। এরপরে ডি নাম্বারে দৈর্ঘ্যে 5, প্রস্থে 5, উচ্চতাতেই 5, এই যে দৈর্ঘ্যের দিকে দেখো 5, প্রস্থের দিকে দেখো 5, উচ্চতার দিকে দেখো 5। আসলে এখানে যে কোনো একটাকে দৈর্ঘ্য, যে কোনো একটাকে প্রস্থ, যে কোনো একটাকে উচ্চতা ধরা যায়, যেহেতু সব দিকেই সমান। আচ্ছা, এখন আমরা এখানে পাচ্ছি 125। এইভাবে তাহলে আমরা এ বি সি ডি এই পর্যন্ত আমরা সিরিয়ালি নির্ণয় করলাম। এরপরে আমরা এই পাশে চলে যাব। আসলে এখানে আমরা এইচ থেকে শুরু করব, কারণ এখানে আমাদের 5 পর্যন্ত রয়েছে, এইদিকে এইচ নাম্বারে 6টা করে চিত্র রয়েছে। তাহলে এখানে এইচ নাম্বারে বলেছে দৈর্ঘ্যে 6, এইদিকে দৈর্ঘ্যে 6, প্রস্থের দিকে 6 এবং উচ্চতার দিকেও 6 রয়েছে, তাহলে 6 × 6 × 6 তার মানে 216 হয়। এইভাবে আমাদের এখানে হবে 216। এরপরে জি নাম্বারে 7 × 7 × 7 চিত্র দেখি, চিত্র দেখলে আমরা বুঝতে পারছি দৈর্ঘ্যে 7, প্রস্থে 7, উচ্চতায় 7, তাহলে দৈর্ঘ্য 7, প্রস্থ 7, উচ্চতায় 7 হলে আমাদের হবে 343টি। এরপরে আমরা যদি এই যে এফ নাম্বার 8টা করে যেখানে আছে, দৈর্ঘ্যে 8, প্রস্থে 8 এবং উচ্চতায় 8, এটা হতে আমাদের হিসাব করলে হয় 512, তার মানে 8 × 8 = 64, 64 কে 8 দ্বারা গুণ করলে হয় 512। এরপরে আমরা দেখছি যে 9 করে যেটাতে আছে, তার মানে দৈর্ঘ্যের দিকে আছে 9টা, প্রস্থের দিকে আছে 9টা এবং উচ্চতার দিকেও 9টা,
তাহলে নং নং 81 81 কে 9 দ্বারা গুণ করলে হয় 729 তাহলে এখানে হবে 729 টি এইভাবে কিন্তু আমরা এইটা এই ছকটা আমরা 5.1 এই ছকটা আমরা পূরণ করতে পারি এরপরে আমরা দেখছি এখানে বলেছে বর্গ সংখ্যা চেনার সময় আমরা অজানা রাশির ব্যবহারের ক্ষেত্রে ক্ষেত্রফলের সাথে তুলনা করেছিলাম এবার চিন্তা করে দেখো তো ঘন সংখ্যার ক্ষেত্রে যদি দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বরাবর কোনো ছোট ঘনক আছে কিনা ছোট ঘনক আছে আর সেটা না জানা থাকলে তাহলে কি করতে পারি তাহলে আমরা এখানে এর আগে যে ভিডিওতে আমরা বর্গ সংখ্যা সম্পর্কে জেনেছি সেই ভিডিওগুলো তোমরা প্রয়োজনে আর একটাবার দেখতে পারো আচ্ছা এখানে আবার আমরা ওই বিষয়গুলো এখানে বলছি না কারণ এগুলো কিন্তু আমাদের বর্গের অধ্যায় কিন্তু আমরা ভালোভাবে শিখে এসেছি বর্গের অংশে এরপরে বলেছে আমরা জানি কোন ঘনকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা প্রত্যেকই এক একক হলে তাকে ঘন একক বলা হয় এক একক দ্বারা বোঝাচ্ছে যে এদিকে যদি 1 মিটার হয় তাহলে এদিকেও মিটার এদিকেও মিটার মানে একক আমাদের একই হবে অথবা যদি একদিকে ফুট হয় তাহলে সব দিকেই ফুট হতে হবে তাহলে আমরা সেটাকে ঘন একক বলবো সেটা হতে পারে ঘন মিটার বা ঘন সেন্টিমিটার ঘন ইঞ্চি ঘন ফিট এরকম আমরা বলতে পারি একক ঘনকের আয়তনকে আমরা এক ঘন একক বলি তাহলে আয়তনের সাথে খুব সহজেই আমরা ঘন সংখ্যার তুলনা করতে পারি আমরা একটা কথা এখানে জেনে রাখব যে আয়তন মানেই হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিন দিকের গুণফল তিন দিকের গুণফল না হলে সেটাকে কিন্তু আয়তন বলা হয় না আমরা কিন্তু একটা কথা ভুল আমরা বলে থাকি বাংলাদেশের আয়তন কত তাহলে আমাদের কিন্তু বাংলাদেশের আয়তন কিন্তু লিখে শেষ করা যাবে না কারণ বাংলাদেশের আয়তনের নির্ণয় করতে গেলে দৈর্ঘ্য আর প্রস্থ না হয় আমরা টেকনাপ টু তেঁতুলিয়া হিসাব করে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করলাম কিন্তু উচ্চতা আকাশের দিকে তুমি কত দূর যাবে সবই তো বাংলাদেশ মানে উপরের দিকে তো কোনো সীমা নাই সুতরাং আমরা কিন্তু ভুলভাবে বলি বাংলাদেশের ক্ষেত্রফল কত এইটা হলো সঠিক আমরা এটাকে আয়তন বললে সেটা কিন্তু ভুল হয়ে যাবে কারণ আয়তন মানেই হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিন দিকের গুণফল আচ্ছা যাই হোক আমরা এখন এখানে কথায় আসি এখানে আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা আচ্ছা এখন বলেছে আর ঘনক কিন্তু একটি আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা পরস্পর সমান এদিকে যদি এক্স হয় এদিকেও এক্স এদিকেও এক্স এক্স মানে বোঝাচ্ছে যে আসলে একটা একক এখানে মনে করে যে এক্স এর মান 7 তাহলে এটাও এখানেও 7 এখানেও 7 তাহলে দেখো বলেছে তাহলে ছবির ঘনকের আয়তন হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান এক্স ইনটু এক্স ইনটু এক্স আমরা আগেই শিখেছি যে এই এই মানে বিন্দুটা এই ডট কিন্তু এখানে ফুল স্টপ নয় এটা হলো এখানে ইনটু বা মাল্টিপ্লিকেশন আচ্ছা তাহলে আমরা এখানে এই ফোটাকে বা বিন্দুকে আমরা এখানে মাল্টিপ্লিকেশন বা গুণ হিসেবে আমরা চিনব তাহলে তিনটা এক্স গুণ করলে এক্স এর উপরে পাওয়ার হচ্ছে তিন এইভাবে আমরা প্রকাশ করতে পারি ঘন একক আচ্ছা এখানে আমরা দেখছি যে এক্স বাই এক্স বাই এক্স তার মানে দৈর্ঘ্য এক্স প্রস্থে এক্স উচ্চতা এক্স এই জন্য আমরা এক্স এর উপরে মান বসাবো বা ভ্যালু বসাবো বা এটা হলো আমাদের পাওয়ার বসাবো থ্রি যেহেতু তিনটা এক্স এখানে আছে আর ভিত্তি হলো এখানে এক্স আমরা দেখেছি তিন গুণন তিন সমান তিন স্কোয়ার বা থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ারকে আমরা যেমন তিন এর বর্গ বলা হয় বা বলি একইভাবে থ্রি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইকুয়াল টু এক্স কিউবড এই এক্স কিউবডকে মানে এক্স এর ঘন বা এক্স কিউবড বলা হয় আচ্ছা কিন্তু আমরা এটাও জানি যে আয়তাকার ঘনবস্তুর আয়তন আমরা আগেই বলেছি তিন দিকের গুণফল তার মানে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স তার মানে এক্স গুণন এক্স গুণন এক্স তার মানে এক্স কিউবড উপরের উদাহরণ থেকে আমরা দেখতে পেলাম যে এক্স কিউবড গঠন করতে এক্সকে এক্স বার গুণ করতে হয়েছে মনে করো কোনো সংখ্যাকে কত বার গুণ করব সেই বার হলো আমাদের যত বার হবে সেটা হলো আমাদের পাওয়ার যেহেতু এখানে এক্স বার তাহলে এখানে আমাদের দেখো এই এক্সকে এক্স বার গুণ করতে হয়েছে তাহলে এক্সকে আমরা যেখানে তিন বার গুণ করেছি এই জন্য এখানে এক্স এর মান হলো তিন মানে এই এক্স বার মানে তিন বার তার মানে এখানে এই তিন দ্বারা বোঝাচ্ছে আমাদের এক্স রয়েছে মোট তিন বার সুতরাং আমরা লিখতে পারি
x to the power n এই যে n মানে কি n বার n সংখ্যক উৎপাদক তার মানে x কতবার n বার n মানে কত সেটা আমরা কিন্তু এখানে আইডেন্টিফাই করতে পারছি না কারণ x এর ভ্যালু এখানে দেওয়া নাই n এর ভ্যালু দেওয়া নাই x এরও ভ্যালু দেওয়া নাই আচ্ছা এইভাবে আমরা এই x কে আমরা এইভাবে লিখতে পারি x into x into x এই রকম করে ডট 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 দ্বারা বোঝাচ্ছে যে আরো আছে তারপরে এখানে আরো x রয়েছে তার মানে আসলে n সংখ্যক বার সেটা হতে পারে 5 বার বা 20 বার বা 50 বার 1 লক্ষ বার এটা কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নয় এজন্য আমরা এখানে a a b c d x y z m n o p এগুলো দ্বারা আমরা জ্যামিতিতে বা বীজগণিতে আমরা এগুলো দ্বারা কি করি গণিত প্র্যাকটিস করি যাতে করে আমাদের বড় বড় সমাধান কিন্তু এই বীজগণিতের মাধ্যমেই সমাধান করা সম্ভব আচ্ছা এরপরে আমরা এখানে দেখব কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলে যতবার যতবার বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে যে যতবার 5 বার হলে এখানে আমাদের সূচক হবে 5 9 বার হলে সূচক হবে 9 যতবার সেটাই হলো সূচক আর ওই উৎপাদকটিকে ভিত্তি বলে আচ্ছা ভিত্তি মানে যেটা এখানে দেখো এই যে 5 এটা হলো ভিত্তি আর এইটা হলো সূচক বা পাওয়ার বা ঘাত আমরা বলতে পারি তাহলে এখানে x হলো ভিত্তি 5 হলো বা 5 হলো ভিত্তি আর এখানে 3 এটা এই দুটো হলো সূচক বা ঘাত বা পাওয়ার যেটাই বলি না কেন তাহলে এখানে সূচকীয় রাশি হলো এই x কিউবড এটা হলো একটা সূচকীয় রাশি বা 5 কিউবড এটা হলো সূচকীয় রাশি আবার x কিউবড এটাও সূচকীয় রাশি এরপরে আমরা একক কাজ এই টেবিলটা পূরণ করব সবাই ব্যক্তিগতভাবে একা একা পূরণ করব আচ্ছা এখানে পূরণ করলে কিন্তু সবার মানে অ্যানসার কিন্তু একই হবে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ডট 2 ডট 2 ডট আমরা জেনেছি যে এই ডট গুলো হলো গুণ তাহলে 2 কয়বার আছে 2 হলো এখানে দেখো ভিত্তি আর সূচক হলো এখানে 5 কেন দিল কারণ এখানে 5টা 2 আছে 5 বার এইজন্য এটা হলো 5 হলো সূচক তাহলে এখানে আমরা যদি পাওয়ার দিয়ে লিখি তাহলে 2 এর উপরে পাওয়ার দেব 5 তাহলে এই 32 কিভাবে আসলো দেখো এই 32 দেখো 2 5 বার লিখলে তো এইভাবে হচ্ছে তাহলে প্রথম দুটা 2 গুণ করো 4 হয় সেই 4 এর সাথে এই 3 নাম্বার 2 গুণ করো তাহলে 4 এর সাথে 2 গুণ করলে 4 2 গুণে 8 সেই 8 এর সাথে 2 গুণ করলে 8 2 গুণে 16 16 এর সাথে এই 2 গুণ করলে 32 বাস এইভাবে 32 সংখ্যাটা এখানে আসলো এখন এটা দেখে দেখে আমরা এটা পূরণ করব তাহলে x এখানে আমাদের ভিত্তি হলো x আমরা এখানে x দিব আর সূচক বা পাওয়ার আমরা কি দিব এখানে x যেহেতু 4 বার আছে এজন্য পাওয়ার হলো এখানে 4 আর এখানে পাওয়ার দিয়ে যদি লিখি তাহলে x এর উপরে পাওয়ার হবে 4 x টু দি পাওয়ার 4 এখন আমরা এটা তো আর এরকম করে গুণ করতে পারবো না আমরা 4টা x এখানে আমরা লিখে দিতে পারি x x x x 4টা x গুণ করলে যা হয় সেটা আমরা এখানে লিখে দিতে পারি যেহেতু এটা সংখ্যায় প্রকাশ করা যাচ্ছে না এই জন্য আচ্ছা এরপরে আমরা এখানে ফাঁকাও রাখতে পারি যেহেতু এটা সংখ্যায় প্রকাশ মানে মান বের করা যাচ্ছে না এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 রয়েছে 3টা তাহলে এই 4 হলো এখানে ভিত্তি তাহলে ভিত্তি সোজা 4 দিব পাওয়ার এখানে 3টা রয়েছে 4 এর জন্য 3 হলো এখানে পাওয়ার তাহলে এখানে আমরা লিখব 4 টু দি পাওয়ার 3 4 এর উপরে পাওয়ার 3 তাহলে আমরা মান কত হবে দেখো 4 আর 4 গুণ করো 4 4 এ 16 16 কে এই 4 দ্বারা গুণ করলে 4 16 64 এখানে হবে 64 এখন এইটাতে কিন্তু এখানে দেওয়া নাই আমরা এই যে 5 এই 5 কিন্তু আমরা এখানে লিখব কয়বার 3 বার লিখব কারণ এখানে পাওয়ার রয়েছে সূচক রয়েছে ভিত্তি রয়েছে 3 তাহলে এই 5 আমরা 3 বার গুণ করব 5 ইনটু 5 ইনটু 5 এখন দেখো এখানে 5 এর উপরে পাওয়ার 3 দেব কারণ 5 এর উপরে পাওয়ার কিন্তু এখানে 3 রয়েছে এখন 5 আর 5 গুণ করলে 5 5 25 25 কে আবার 5 দ্বারা গুণ করো 5 25 হং 125 এখানে হবে 125 এরপরে এখানে দেখো কিছুই দেওয়া নাই শুধুমাত্র 6 স্কয়ার দেওয়া আছে এটা দেখেই আমরা বুঝতে পারছি এখানে ভিত্তি হলো 6 পাওয়ার হলো 2 আচ্ছা এখন আমরা এখানে কি লিখব 6 লিখব দুটো এই যে 6 লিখব দুটো
যেহেতু পাওয়ার 2 আছে এখন 6 আর 6 গুণ করলে 6 6 36 এটা কিন্তু সহজ এখানে অনেক ঘরগুলো ঘর ফাঁকা থাকাতেও কিন্তু এটা কিন্তু সহজেই করা গেল যাই হোক আমরা এরপরে পরের অংশগুলো বুঝে নেব এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আসলে ডিভাইডার লাইন নয় তোমরা ভালো করে খেয়াল করে দেখো এটা হলো একটা সেকেন্ড ব্র্যাকেট উপর নিচ করে দিয়েছে তাহলে এই যে 6 এর উপরে মানে x এর উপরে পাওয়ার 6 এই x হলো 6 বার এটা বোঝাচ্ছে 1 2 3 4 5 6 তার মানে 6 x এর উপরে পাওয়ার 6 দিলে আমরা এই এতগুলো মানে আমাদের লেখা লাগতো 6টা x লিখতে হতো 6টা x না লিখে জাস্ট x এর উপরে 6 লিখে দিলাম 3টা x না লিখে x এর উপরে পাওয়ার দিলাম 3 এভাবে 9টা x এক জায়গায় না লিখে আমরা শুধু x এর উপরে পাওয়ার 9 দিলাম বাস তাহলেই হয়ে গেল এখানে দেখো বলেছে এই যে 6 x টু দি পাওয়ার 6 ইনটু মানে গুণন x কিউবড এই দুটো গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়েছে যোগ হয়ে এখানে x এর উপরে পাওয়ার 9 হয়েছে এখন আমরা এই নিচের ঘরগুলো পূরণ করি 1 2 3 4 5 6 এই 6 রয়েছে এই কারণে এখানে পাওয়ারও হবে 6 আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফুল স্টপকে এটা আমরা গুণ চিহ্ন হিসেবে বুঝব এই যে ফুল স্টপ বা ডট এটাকে আমরা গুণ চিহ্ন হিসেবে বুঝব তারপর এইটাকেও আমরা এই ডটকেও আমরা গুণ হিসেবে বুঝব আচ্ছা তাহলে এখানে x রয়েছে কয়টা 1 2 3 4 5 6 তাহলে এখানে পাওয়ার হবে 6 তারপর এখানে x রয়েছে 3টা পাওয়ার 3 এখানে x রয়েছে 9টা পাওয়ার 9 তাহলে এখানেও হবে x এর উপরে পাওয়ার 9 এখন আমরা একটা হোমওয়ার্ক করব এটার অ্যানসার তোমরা কমেন্টে লিখে দিবে যে চার সারির রুবিক্সে এই যে চার সারির রুবিক্স 1 2 3 4 আবার এইদিকে দেখো 4 উপরের দিকেও দেখো 4 মানে দৈর্ঘ্যে 4 প্রস্থে 4 উচ্চতাতেও 4 তাহলে এইরকম চার সারির রুবিক্সে কয়টি ছোট ছোট ঘনক থাকে এইরকম ছোট ছোট ঘনক কয়টা আছে তোমরা সেটা একটা পুরো বাক্যে লিখবে মানে এটা পুরো বাক্যে তোমরা লিখে দিবে আচ্ছা তা না হলে কিন্তু আসলে কমেন্ট পড়ে বোঝা যায় না যে তোমাদের কমেন্টটা সঠিক হলো কিনা তাহলে এখনকার মতো এই ভিডিও এখানে রাখছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতু বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাতে কিন্তু তোমাদের পক্ষেই ভালো হবে যে এই ভিডিওগুলো কিন্তু তোমরা খুঁজে পেতে তোমাদের সুবিধা হবে এবং বেল আইকন অন করে রাখবে তাহলে তোমরা সবার আগে কিন্তু ভিডিওগুলো দেখতে পাবে এই চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদের আল্লাহ সুখে রাখুন শান্তিতে রাখুন নিরাপদে রাখুন এবং তাদের জীবন উন্নত করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ